नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, भिडियोते कथा बोलबो बेंगालुरु एफसी एवं एटीके मोहनबागान दल के लिए। ये दुटो दल एबछर सेमिफाइनल थेके फाइनाले चले गेछे एवं फाइनाले एके अपरेर मुखोमुखी हबे। तो दुर्दान्त फुटबल खेलेछे बेंगालुरु एफसी, एटा तो मानतेई हय। एकदम शेषेर तलानी थेके जेभाबे उठे एसे तारा फाइनाले गेछे, सत्यिई प्रशंसार दाबी राखे। आर एटीके मोहनबागानेरो किन्तु सेई माझामाझि एकटा अवस्था छिलो, एकटा समय मने होच्छिलो जे एटीके मोहनबागान हयतो क्वालिफायार्स करतेई पारबे ना, सेखान थेके तारा फाइनाल। तो दुटो दलेरई किन्तु ভালো ফুটবল শেষ মুহূর্তে খেলে দিয়ে তারা কিন্তু ফাইনালে চলে গেছে। এবার এই দুটো দলের যদি প্লেয়ারদের মধ্যে কথা বলা যায়, তাহলে বলতেই গেলে বেঙ্গালুরু এফসির যে সমস্ত প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে তার মধ্যে রয়কৃষ্ণা রয়েছে, কবির রয়েছে, জাভি হান্ডালেজ রয়েছে, সন্দেশ জিঙ্গান রয়েছে, এছাড়া ভালো ভালো প্লেয়ার শিবাশক্তিও রয়েছে। কিন্তু এই সমস্ত প্লেয়ারদের মধ্যে যেই প্লেয়াররা ভালো খেলেছে তারা কিন্তু আগে এটিকে মোহনবাগান দলে খেলে গেছে। তো জুয়ান ফেরান্ডো এই সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, সন্দেশ জিঙ্গানকে ছেড়ে দিয়েছে। আর সন্দেশ জিঙ্গান হয়তো প্রথম দিকে কয়েকটা ম্যাচে মানিয়ে নিতে পারেনি সেইভাবে, কিন্তু তারপর কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে গেছেন প্রত্যেকটা ম্যাচেই। তো সন্দেশ জিঙ্গান ভালো ফুটবল খেলেছে, প্রবীর দাসও কিন্তু অনবরত চেষ্টা করেছেন, রয়কৃষ্ণা হয়তো সেই রকম রয়কৃষ্ণাকে দেখতে পাওয়া যায়নি, তবুও 5টা গোল 5টা অ্যাসিস্ট করেছেন। এবং জাভি হান্ডালেজ দুর্দান্ত প্লেয়ার, কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে এবছরও তিনি ভালো ফুটবল খেলেছেন। এর আগের বছরও কিন্তু ওড়িশা এফসির হয়ে দুর্দান্ত খেলেছিলেন। তো এই প্লেয়ারও ভালো খেলেছেন, এরা কিন্তু একটা সময় এটিকে মোহনবাগান দলে খেলে গেছে। তো তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ যে এটিকে মোহনবাগানকে ফাইনালে হারানো। আর জুয়ান ফেরান্ডো এদের পরিবর্তে যে সমস্ত প্লেয়ারদের এনেছে তার মধ্যে অবশ্যই ডিমিট্রি পেট্রাটোস, রয়কৃষ্ণার পরিবর্তে তিনি এসেছিলেন, কিন্তু তিনি দুর্দান্ত খেলেছেন, রয়কৃষ্ণার থেকেও ভালো খেলেছেন, এটা তো বলাই যায়। গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, ডিফেন্স করেছেন, সেটপিস নিয়েছেন, খুব ভালো ফুটবল খেলেছেন। আর যদি প্রবীর দাসের ব্যাকআপ হিসাবে বলা যায়, সেক্ষেত্রে এসেছিলেন আশিক কুরুনিয়ান। আশিক কুরুনিয়ান যে কয়েকটা ম্যাচ খেলেছেন এখন ইঞ্জুরির জন্য খেলতে পারছেন না, কিন্তু দুর্দান্ত আশিক কুরুনিয়ান খেলেছেন, এটা তো বলতেই হয়। হয়তো প্রবীর দাসের মতো না হলেও, প্রবীর দাসের যেরকম আবেগ দিয়ে খেলতো ততটা আবেগ দিয়ে না খেললেও, কিন্তু ধারাবাহিক ভালো ফুটবল খেলে গেছে আশিক কুরুনিয়ান, এটা বলাই চলে। ডিফেন্স লাইনের ক্ষেত্রে আশিস রায়কে আনা হয়েছিল সন্দেশ জিঙ্গানের পরিবর্তে, প্রথম দিকে কিন্তু আশিস রায়ও মানিয়ে নিতে পারেনি, কিন্তু বর্তমানে আশিস রায় যে পারফরমেন্স দিচ্ছে সত্যিই প্রশংসার দাবি রাখে। আর এইরকম আশিস রায়কেই আমরা হায়দ্রাবাদ এফসিতে দেখেছিলাম, আর সেই আশিস রায় কিন্তু বা তার থেকেও ভালো খেলছেন কিন্তু বর্তমানে এটিকে মোহনবাগান দলের হয়ে। তো ফাইনাল ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে তোমরা বুঝতেই পারছ। একদিকে জুয়ান ফেরান্ডো এই সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছিল, তারা বেঙ্গালুরু এফসির হয়ে মানে ফাইনালে চলে গেছে। অপরদিকে এটিকে মোহনবাগান যে সমস্ত এই প্লেয়ারদের পরিবর্তন হিসেবে এনেছে, সেদিক থেকে এটিকে মোহনবাগানও ফাইনালে চলে গেছে। রয়কৃষ্ণারা চাইবে গোল করতে, আশিস রায়রা চাইবে ডিফেন্স করতে, আর অপরদিকে ডিমিট্রি পেট্রাটোস তিনিও চাইবে আবারও গোলের মধ্যে ফিরে আসতে, সন্দেশ জিঙ্গান চাইবে ডিফেন্স করতে। যে কতটা হাই ভোল্টেজ ম্যাচ হবে তোমরা বুঝতেই পারছো। আর এই ম্যাচের জন্য তোমরা কোন দলকে এগিয়ে রাখছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।